এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তুই কোথায় ছিলি? বাড়িতে এসব কি হচ্ছে রে? আমাদের দাদু ভাইয়ের বিয়ে, বাড়িতে নতুন বউ এসেছে। হ্যাঁ, ভারী সুন্দর দেখতে, একেবারে যেন লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী?
এর আমার বাবা আর মা খুব ছোটবেলায় মারা যান। আর তারপর থেকেই আমি ঠাকুমা জ্যাঠিমা জ্যাঠামশাই কাকা কাকিমা এদের কাছে মানুষ। আমার বড় জ্যাঠামশাই ছেলেবেলা থেকে দেখে আসছি উনি খুব স্বাভাবিক নন, তবে কাউকে কিছু বলেন না, নিজেকে নিয়েই থাকেন। ছোট কাকা ছোট কাকিমা, ছোট কাকা এমনিতে তো আমাদের লোক, তবে দোষ একটাই, বেশিরভাগ রাত্রেই বাড়ি ফেরেন না। ছোট কাকিমা কিন্তু তোমার খুব ভালো লাগবে। তোমার প্রতিদেবতা অভিনেতা, আর তার চেয়ে বড় পরিচয় হলো একজন আদর্শ প্রেমিক। চন্দ্রমুখী, আমাকে ছুঁয়ো না, এখনো আমার জ্ঞান আছে। আমি শুধু জানি যে আমি তোমাদের কত ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু বসবো, নাহলে যে আমাদের কোনো উপায় নেই, তাকে তোমরা কেউ বুঝবে? লোকে পাপ খাজ আধারে করে, আর আমি এখানে এসে মাতাল হই, এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি, লাঞ্ছনা গঞ্জনা অপমান অত্যাচার উপদ্রব স্ত্রীলোক যে কত শতে, এত হাসার কি হলো? বাবা, এতদিনও তোমার কাঠ মুখস্থ হলো না? তুমি তো দেখছি সকল কালটাতেই আটকে রয়েছো, ধন্যতার কবে হবে? প্রতিজ্ঞা করো আর কখনো মদ ছুবে না। সবাই সবকিছু পারে? পারে। তুই পারিস এখনই আমার সঙ্গে পালিয়ে যেতে? দীপ্তা, তুইও পারবি না, আমিও মদ খাবো, যা পারো ঘরে ফিরে যা। পার্বতী, এত রূপ থাকা ভালো নয়, তাতে অহংকার বেড়ে যায়। চাঁদের এত রূপ তাই তাতে এত কলঙ্ক, আয় তোর মুখে ওই কলঙ্কের দাগ এঁকে দিই। তুই ওই মুখ আশি দিয়ে মাঝে মাঝে দেখবি তো? কি বলছো?
কোথায় থাকিস তুই? ওই বাগানের পিছন দিকে। তোর নাম কি? গুন্ডা। গুন্ডা? তুমি আমাকে বলবে লুকোচুরি? ওই যে লক্ষ্মীর ঘর দেখছো না, ওখানে রোজ একটা প্যাঁচা এসে বসে। দেশের কাণ্ড সাহেব আর দিদি বললাম ইত্যাদি পাঁচ মিশালি ভাণ্ড। রায় বাবুদের এই বাড়িটায় আজব দেশের কাণ্ড ডেকে ঘুম। রাতে নিদ্রা ছিল নাই রে, রাতে নিদ্রা ছিল না, শুধু সেই জন্য দিন হলো রাতে, রাত হলো দিন। বুকের ভেতর তাই মনি বের নাম, বুকের ভেতর তাই মনি বের নাম, লেখা আছে মস্ত মস্ত করে আমার আগে। রায় বাবুদে তিন পুরুষের নাম, বাবুদে তিন পুরুষের নাম, বিচাল চললে ডিসমিস ডিসমিস, বাড়ি যাও লোটা সম্বল করে, বিচাল চললে ডিসমিস ডিসমিস, বাড়ি যাও লোটা সম্বল করে। আমরা গিরগিটি বুকে হাঁটি, আমরা গিরগিটি বুকে হাঁটি, আমরা গিরগিটি বুকে হাঁটি, আজও বাড়ির অদ্ভুত কাণ্ড। রাজু, রাজেশ্বরী, উফ মাথা রে তু চিবে দাও বাবা, রাগ হয়েছে? চৈতি ভাই বাড়ি যাই বলে রাগ হয়েছে? ধুস, বাড়ি তাড়ি সব ভাত। তোমার চেয়ে দামি আর কি আছে? সে তো দিনের বেলা, আর রাত্রি আমাকে একটু ঘুমোতে দাও। তাহার না চন্দ্র কি চাই বলো? সীতাহার না চন্দ্রহার? ও তাই বলো, গোবিন্দপুরের মামলা দুটো ফোনটা আবার কি? দুটোই, একটা আমার একটা বোনের। মেয়েটাকে বাবু কিছু একটা দিতেই হবে। আরে শুধু গয়না কেন, সব দিতে হবে। আমার নাম ব্রজবল্লভ রায়, এমন প্যাঁচ কষবো যে বজ্জাত স্বামীটা বোনর পায়ে ধরে সে দেশে নিয়ে যাবে। সে যখন আসবে তখন, স্বামী না থাকলে মেয়েদের গয়নাই সব। তাই বুঝি, তা স্বামী যদি মেয়েদের অলংকার হয় তাহলে তোমার জন্য তো আমি আছি গা। তো ভেবো না ভেবো না, বোনর সব দায়িত্ব আমার। রে তামাক দিয়ে যাবে বাবা। Thank you.
ও ছোট মা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। বলুন বলুন, আপনার আজকে ফর্দটা কি বলুন। আমার আজ কিচ্ছু লাগবে না। কিছু না? না। কেন? কেন সেই দাদাবাবুর মাথা ধরার ওষুধটা পুরোনি তো এখনো? হ্যাঁ, ওটা এনো। ওটা আনবো। আচ্ছা, আপনার সেই কবিজ মশাইয়ের বড়ি, সেই বড়িটা? না, ওটা লাগবে না। লাগবে না? আচ্ছা, তাহলে আর কি কি চাই বলুন। আলতা, সিঁদুর, কমেটম? আমার কিচ্ছু চাই না। কিছু না? না। হ্যাঁ শোনো, সদরে কেউ গেলে। কেউ গেলে মানে আমি আছি কি জন্যে? বলুন বলুন, কি কি আনতে হবে বলুন। বই। বই? হ্যাঁ, মনির জন্য। মনিকে দেব, ও বই পড়তে খুব ভালোবাসে। আজ হোক কাল হোক। ঠিক আছে ঠিক আছে, বলুন কি বই। বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী, যে কটা পাও। বঙ্কিমচন্দ্র? হ্যাঁ। পড়েছো নাকি? আমি না, আমার গিন্নি। আমার গিন্নি না ফার্স্ট বুক একবারে গড় 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 করে পড়ে ফেলতে পারে। তাই বুঝি? তো তোমার বউ আজকাল আসে না? তো আসতে বলো। নিশ্চয়ই বলবো। বঙ্কি, ঠিক আছে, মনে থাকবে। এই এই ডাকছিস কেন? পানের কৌটোটা দে তো। একি, তুই কেন? নলে কোথায়? নলে কোথায়? এ বাড়িতে ঝিঁচা করে কাজ বৌরা করে না। মেয়ে সারা দুপুর টটো করে না ঘুরে পাশে শুয়ে পড় দেখি। না দিদি, দুপুরে আমার ঘুম আসে না। ঘুম আসে না, যা খুশি কর, আমি শুয়ে পড়ি। যে নতুন বৌদিমণি রে, যেমনি দেখতে লক্ষ্মী প্রতিবার মতো, আর ব্যবহারও তেমনি। কিন্তু দেখ, ওর কোনো বায়না নেই। না 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 না, এই দাঁড়া, আমি দেখছি। চল সব বদমাইশ ছেলের দল পাঠশালা পালিয়ে এই দুপুর বেলায় বাগানে গন্ডগোল হচ্ছে। স্কুল পালানোর আমি তোদের শাস্তি দেবো, পড়া শাস্তি দেবো আমি তোদের। তোদের আজ ভূগোল পড়া, আচ্ছা বলতো ভারতবর্ষের উত্তরে, উত্তরে কি হি কি? উত্তরে হিমালয়, দক্ষিণে কি? তুই পড়াশোনা করিস নি, ভালো করে পড়বি। উত্তর, দক্ষিণ, পূর্ব, না পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, ঊর্ধ্ব, অধ, ভালো করে পড়বি। আচ্ছা ভারতবর্ষের নৈঋতে কি? নৈঋত? আরে নৈঋত রে, নৈঋত জানিস না? নৈঋত সব কান ধরে দাঁড়া ছেলে। এই গুন্ডা, তোর গুলতিতে গুলি আছে তো? একটু নড়লেই গুলি ছুড়ে মারবি, আবার টকা করে কপাল ফাটিয়ে দিবি। রোজ রোজ স্কুল পালো না, কিছু বলি না তাই। হ্যাঁ শ্রীহরিদা, কি হয়েছে শ্রীহরিদা? কিছু না দিদিমণি, এই স্কুল পালানো ছেলেগুলোকে একটু ভূগোল শেখাচ্ছিলাম, মানে শাস্তি দিচ্ছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, ওদের সব আমি দেখছি, তুমি যাও। ঠিক আছে। বেশ, একটা ধাঁধার উত্তর দিতে পারলে আজকের মতো ছুটি। তোরা সব স্কুল থেকে পালিয়েছিস? ¶¶
কী থামছো মাঝরাতে যদি দুপুরে নামতো হঠাৎ শুনি বৃষ্টি থামতো শীত রাত্রিতে সবাই ঘামতো ঘটতো ঘটনা কি উত্তর যদি গোলমাল যদি পড়া শুরু হতো লেখা পড়া হতো গোলমাল গোলমাল যদি পড়া শুরু হতো লেখা পড়া হতো গোলমাল পেছনের বাগানটায় তোই তোই করে ঘুরে বেড়ায়, আর ওই মালির ছেলেটাকে নিয়ে সে কি আদিক্ষেতা। তুই থাম তো, বাচ্চা মেয়ে। তা যাই বলো বাপু, জমিদার বাড়ির হালচাল জানে না, এ আবার কি ধরনটা? তোমরা পশ্চিম মুলুক থেকে মেয়ে নিয়ে এলে কেন? বাংলাদেশে সুন্দরী মেয়ে ছিল না? ঘুমোতে দেবে না বক বক করবি? আহ আহ, কোথায় ছিলি এতক্ষণ? কাকিমা, আপনি আমার কাছে এত বগিরি ফলাতে হবে না, নে তোর বই বস। এই বাড়িতে তো কারো পড়াশুনো পাতনি, তুই যে একটু আলাদা। তুই তো দাদার কাছে লেখাপড়া শিখেছিস না? মা মারা যাবার পরে বাবা তো বাইরে বাইরে ঘুরতেন, তারপর বাবাও মারা গেলেন, তখন থেকে দাদার কাছেই মানুষ হয়েছি। তিন মাসে তিনটে কথা, আমার সকল কাঁটার ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে। তুই এসেছিস, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই আমাকে কি বলে ডাকবি বলতো? মা, ছোট মা বল, ছোট মা। কিরে ডাকবি না? ছোট মা। আমার মেয়ে। হ্যাঁ, ওই সুপ্রভার মা, হাবু, তাদের সব এ মাসের খোরপোশ দিয়েছিস তো? না দিইনি, তবে দেব। তা আমি বলছিলাম যে গাদা গাদা বাজে লোক আর কদ্দিন পুষবে? তোরা কি বুঝবি, তোরা শুধু মামলা মকদ্দমায় শিখেছিস। ধনবল থাকলেই কিছু হয় না, কর্তা মশাই বলতেন যে আসল বল লোক বল। আরে খোকার সেলিমপুরের জমিটার জন্য কি যেন বলছিলি? বলছিলাম আমি জমিটা নিয়ে এখন অনেক মামলা মকদ্দমা হবে, আর দাদা তো কোটে টোটেও যেতে পারবে না। তা ওটা আমার নামে লিখে দিলে কেমন? একা আমার পক্ষে এত বড় জমিদারি দেখা সম্ভব না। সাবধান করে দেবো, সাবধান করে দেবো। হ্যাঁ, সব কার্তিকের নামে লিখে দেবো, বুঝেছো? খালি দূরবীনটা দেবো না, দূরবীনটা দেবো না, কেন
নজর রাখতাম তো। খোকা ঘরে যাও। কার্তিক, কার্তিক। যাই মা। খোকাকে ওষুধ খাইয়ে দে। না মা, আমি ওষুধ খাবো না মা, ওষুধ খেলে আমার ঘুম পায়। আমার এখন কত কাজ। চলো বড় বাবু, কথা মা বলছেন ওষুধটা খেয়ে নেবে, চলো। না আমি যাবো না, যা। আমি সন্দেশ খাবো। আমি সন্দেশ খাবো। এসো 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 বড় বাবু, আমি তোমাকে সন্দেশ খাওয়াবো। মা, স্টেট থেকে নয় দাদার নামে মাসে মাসে একটা বাঁধা টাকা জমা দিয়ে দেবো। এত মামলা মকদ্দমা করে তোদের কি হয় বলতো? কর্তা বেঁচে থাকলে সব লেটেল দিয়ে ঠান্ডা করতে। এখন কিন্তু সময় খুব ভালো পড়েছে মা, মামলা মকদ্দমা আমরা জিতবো। দেখলে না গোবিন্দপুরের মামলাটা কেমন জিতে গেলাম? রঞ্জুর বউটা খুব লক্ষ্মীমন্ত হয়েছে। আরে ছোট, তোর বউ রোজ লক্ষ্মীর ঘরে সন্ধ্যে দেয় তো? ওর ছেলে পুলে হয়নি, ওর দেয়াটা রঞ্জুর বউ লক্ষ্মীমন্ত। এবার থেকে লক্ষ্মীর ঘরে ওই সন্ধ্যে দেবে। কোথায় যাচ্ছ কার্তিক দা? বড় বাবু কিছু খেতে দিতে যাচ্ছি। আমাকে দাও, আমি দিয়ে আসি। লোকে বলে বড় বাবু পাগল, আরে বেশি লেখাপড়া শিখে যদি ঘরের ভেতর বসে থাকে তাহলে কি পাগল হয়? কি বলো বাবু, আমি আর জানি না, আমি সব জানি। আমি ওকে কোলে পিঠে ছোটবেলা থেকে মানুষ করেছি, রাত দিন কাছে রেখেছি, ওকে পাগল বললেই হলো। বড় বাবু, আপনার খাবার এনেছি। বড় বাবু, ঘরে তো কেউ আসে না, একদিন পরে তুমি যা এলে। বৌমা, মেঝেতে খাবারটা নামিয়ে রাখো। আচ্ছা বলো তো, পদ্মের উপর দাঁড়িয়ে থাকেন কে? লক্ষ্মী ঠাকুর। না 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 না, হলো না। পদ্মের উপর দাঁড়িয়ে থাকেন কমলা। মনি, মনি কোথায় গেলি রে? আমি যাই। আর আসবে না? আমাকে দেখেছিলে ছোট মা? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? বড় দিদির ঘরে। আমার ওকে খুব ভালো লাগলো। যে ভালো তার সকলকেই ভালো লাগে। কিন্তু বর ঠাকুর তো কারোর সঙ্গে কথা বলেন না, তোর সঙ্গে কথা বলেছিলেন। হ্যাঁ, আশ্চর্য, উনি আমাকে আবার যেতে বলেছেন। কিরে মন্ত্র টন্ত্র জানিস নাকি? এই যে বিচ্ছু, এটাও বলে নতুন বউ? এতদিন জল ছোলা দিয়ে মানুষ করলাম, আজ দাঁড়াও দেখাচ্ছি মজা। আজ থেকে তোর দানা পানি সব বন্ধ। শোনো, নিচে জলসা ঘরে চাবিটা ঠিক মতো আছে তো? আগে আর শোনো, জলসা ঘরটা পরিষ্কার করে ঝকঝকে টকটকে করে ফেলবে। আগে আর এই যে ফর্দ, এই ফর্দে যে সমস্ত কথা লেখা আছে
ঠিক ঠিক মতো নিয়ে আসতে হবে পারবে তো আগে বিলিতি দোকান থেকে বিলিতি দোকান আরে যে হরিমিশ্র হরিমিশ্রকে এই চিঠিটা হরিমিশ্র ও সব কাজ ঠিক ঠিক মতো করে দেবে আরেকটা কথা বলুন আজকে মাই ফেলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে পারবে তো মাই ফেলে সে আর পারবো না বাবু ছোটবেলা থেকেই তো আমি যাত্রাপালা গাই জানেন আমি আগে ওই বিশ্বরঞ্জন অপেরায় রাধার পাঠ বেশ বেশ তোমাকে সব কাজ ঠিক মতো করতে হবে আপনি যদি না করতে পারো তাহলে বুঝবে মজা না না আপনি নিশ্চিন্তে থাকুন রাতে দরজাটা খোলা রেখো আমি ফিরব কেন জানতে চাইলে না জিনি দাঁত শুনেছ তাহলে মানে বন্ধুরা সব ধরে পড়লো এত বড় একটা মামলায় জিতলাম তাছাড়া ওই জলসা ঘরে বাদুর চামচিকের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছে তাই মানে একটু নাচ গানের এই আর কি খুব দামি বাইজি বুঝি কষ্ট করে জলসা ঘরে যাবার কি দরকার ছিল এ ঘরে এনে তুললেই পারতি চক্ষু লজ্জায় আটকালো বুঝি রাজু আর কেউ না বোঝো তুমি তো বোঝো কেন আমি বাইজি বাড়ি যাই কেন আমি মদ খাই কেন আমি মাঝে মাঝে একা ছাদে বন্ধ খাতে ঘুরে বেড়াই তুমি কি বোঝো না তোমাকে আমি ভালোবাসি বলেই 10 বছর আগে বাসর ঘরে দি কথা বললে শোভাবিত আজ আর তোমার মুখে সে কথা শোভা পায় না ভালোবাসা কি বোঝো তুমি ভালোবাসার আর তুমি মাথা থেকে পা পর্যন্ত নোংরা হয়ে গেছে কি বললে আমি নোংরা হ্যাঁ আবার বলতে হবে আশিতে নিজের মুখ দেখতে পাও না নোংরা 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 রাজি সরি ছেড়ে দাও আমাকে তুমি আমায় ঘেন্না করো সেই একই প্রশ্ন আমি যদি তোমাকে করি কি জবাব দেবে বলতে পারবে তোমার শরীরে খুঁত আছে তুমি কই আর একটু মারো নইলে তোমার পৌরুষের প্রমাণ পাবো কি করে একটা সীমা আছে বাজা মেয়ে মানুষ দিয়ে এ বাড়িতে আর লক্ষ্মী পূজা হবে না মেয়েদা তোমার সঙ্গে আমার দরকার আছে জনাদন একটু বাইরে যাও তো মেয়েদার সঙ্গে আমার কথা আছে আমাকে 1000 দুয়েক টাকা দাও তো 2000 টাকা কোন কোথা থেকে পাবো আরে মামলায় মামলায় জেরবার হয়ে গেলাম সংসারে কত খরচ বেড়েছে তার তো কোনো খবর রাখ না আয়ের হিসেব যখন রাখি না ব্যয়ের হিসেবে আমার কি প্রয়োজন না না আর কথা বাড়িও না আমার খুব টাকার দরকার যা যা খুশি তোমার তাই করো আর কি বলবা যাও কেটে কিছু লিখে সই করে দে অত লেখা টেখা আমার আসে না সই করে দিলাম যা খুশি তাই লিখে নিও Thank you.
बाईजी छोटो काका बाईजी ना चाची बाड़ी मत थे जोमीदार बाड़ी सेटा भूले जाओ ना ऐ तुम एक तो नाचो ना तत बाड़ी बहू अब नाची ना की हाँ जानो ना ताई बोलो ताहले था Thank you.
শিশু দাদা এখানে এসে মনে হয় ঘড়ির কাঁটা একদিন যেন পিছিয়ে আছে। বিকেল চারটে থেকে বাড়ির লোকেদের দুপুরের ঘুম শুরু হয়। জানো, ছোটমা ভীষণ একা, আর ঠাকুরজির হাতের কাছে জর্দার কৌটো তুলে দেওয়ার জন্যে একটা লোক চাই। তোমার ভগ্নিপতি তিন মাস ধরেও দেবদাসের পাঠ মুখস্থ করতে পারছি না। আর আছে এবাড়ির মালির ছেলে গুন্ডা। এখানে বাগানের মধ্যে একটা ঘরে লক্ষ্মী পুজো হয়। গুন্ডা বলে সেখানে নাকি একটা প্যাঁচা রোজ আসে, আর লক্ষ্মী সেখানে বন্দি। আর তাই নাকি আমাদের অনেক টাকা। ছেলেটার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝি না। মুনি, ছোট মা আছিস তাহলে? নে, এগুলো তাড়াতাড়ি পরে নে। আজ থেকে তুই লক্ষ্মীর ঘরে সন্ধে দিবি। আমি কেন ছোট মা? আমি যে পুরনো হয়ে গেছি। বস, এ বাড়িতে নতুন বইয়েরাই লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেয়। বাহ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। ছোট মা। কি রে? একটা কথা বলবো, রাগ করবে না? বল। সবাই বলে এ বাড়িতে লক্ষ্মী বন্দি আছেন, সত্যি? মিথ্যে 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 মিথ্যে। আর 10 বছর ওর পায়ে মাথা করেছি, আমার তো কোনো ত্রুটি ছিল না। কেন আমি মা হতে পারিনি বল, বল। লক্ষ্মী আছে? মাঝে মাঝে মনে হয় এবারে সব কিছু পুড়িয়ে দিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দি। কই গো, তোমাদের হলো? আজকে লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে হবে না? বড় মাকে গিয়ে বল আমরা যাচ্ছি। নে, এটা পরে নি। পর, এটা পর। ছোট মা, লক্ষ্মীর ঘর এত দূরে কেন? আয় নাচবো, আয় নে, প্রণাম কর, প্রণাম কর। এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। ছোট বৌমা, আজ না হয় তুমি পড়ে দাও। নমো পাশাখামালিকাম ভুজো শ্রীনিভার্যাম সোম্যায় পদ্মাসনধায়স্থ শ্রী তৈলক্যমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্মগ্রহকরাং বরদাং দক্ষিণেতু। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তংশ স্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চরা ভূতি হরিপ্রিয়ে পদ্মা পদ্মালয় সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দাসহিতানি নমামি লক্ষ্মী সম্পদ্য জপঠিত স্থিরা লক্ষ্মী ভবদস্য পুত্র পুত্রাদি বিষহ ইতি লক্ষ্মীস্তোত্রম সমাপ্তম। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী চিরদৌ সম্ভবাং দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী নমো শ্রী শ্রী লক্ষ্মী দুব্বই নমো। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাধা, বুঝলি ভাই? আমার শাশুড়ি মা লক্ষ্মীকে এখানে বন্দি করে রেখে দিয়েছিলেন।
চিরকালের জন্য মালকী এইখানে বাঁধা। উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দী করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স, ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দী হবেন না তো কার হাতে বন্দী হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না পুচি, তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? আরো টাকা, এখন আবার এত টাকার কি দরকার হলো? এক গাদা মামলা চলছে, তাছাড়া ওই ফৌজদারি মামলাটা যে এতদিন ধরে চলবে তাও বুঝতে পারিনি। আরো কিছু সাক্ষী জোগাড় করাও দরকার। এদিকে উকিলবাবুরও বেশ কিছু দিনের টাকা। কত দরকার? আগে 1600-700 তো এখন লাগবেই। এই সেরেছে, এত টাকা এখন। ঠিক আছে, তুমি সুন্দরলালের কাছ থেকে নিয়ে এসো। সুন্দরলাল? সুন্দরলালের কাছ থেকে তো ইতিমধ্যেই 2 লাখ টাকা নেওয়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের বিনা সুদে ধার দিচ্ছে? আমাদের সুদের টাকাটাই আবার আমাদের ধার দিচ্ছে। ওদের গিয়ে আমার কথা বলো। বেশ বলছি, কিন্তু সুদ দেবার কথা বলছো তো? ও তুমি কিচ্ছু ভেবো না। আরে কৌতুরি মামলাটা জিততে পারলি তো আমাদের হাতে অনেক টাকা। জানো জানার তো হন, আজ 3 পুরুষ ধরে মা লক্ষ্মী আমাদের ঘরে বাঁধা। টাকার জন্য কোন রকমের বড় অসুবিধে আমাদের ভোগ করতে হবে না, তুমি নিশ্চিন্ত থেকো। শোনো না, শোনো কি রে? এসো না, শোনো না, শোনো, কান পেতে শোনো না, শোনো, ভেতরে না মা লক্ষ্মী ঘুরে বেড়ান। শুনতে পাচ্ছ? প্যাঁচা ডাকছে, কি জানি নিপু পায়ে দিয়ে হাঁটছে। শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঘুম আসছে না। কি হলো? শুতে বললাম যে। আমি কি বাচ্চা ছেলে নাকি শুতে বললি শুয়ে পড়বো? ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না। ঠিক আছে, না আসবে তো না আসবে, আমি তো বাবা শুয়ে পড়ি। শ্রীহরি, শোনো শোনো, গেল যা, ডাকছি না। ও মনু, কি চাই? আপি আজ হবে না, আজ হবে না, পান আজ আর না, আজ আর না। ও তবে জর্দা, এক কোটি তো সেদিন দিলাম, তোমার কথা তো নয়। আহ, ও সব কে বলছে? তবে কি বলছি দেখো না, বড় বাবু ঘরে কি হচ্ছে? কি কি ধুলো, বইগুলো কেমন করে আছে, চারদিকে একেবারে ধুলো। আরে তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, ছেড়ে দাও বলছি, এসব কাচিদার কাজ, ছেড়ে দাও। কত ধুলো তুমি ঝাড়বে, এবার তো কত রকমের জঞ্জাল। জামাটা বদলে নিন। না আমি জামা বদলাবো না। একটু হাতে ধরে পুরো নোংরা হয়ে গিয়ে বদলে নিন। হ্যাঁ না, বদলে নিন, জামা বদলে নিন। বলেছি না, সাক্ষাৎ মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী এই হতচ্ছাড়া বাড়ির স্ত্রী ফিরিয়ে আনবে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও।
আঁকি দুয়ার খোলো দাও বিদায়। আপনি এত ভালো গাইতে পারেন? কি যে বলিস, হ্যাঁ বুড়ো বয়সের আবার গান। তবে হ্যাঁ একালে ভালোই গাইতুম জানিস, তা না হলে কর্তাকে ধরে রাখতাম কি করে বল। আমি শুনবো বড় মা। আরে যা বাবু। বড় মা আমি শুনবো। পারবো না রে। বড় মা আমি শুনবো। তুই গাইবি? আচ্ছা আচ্ছা। দাও বিদায় মুছয়াকি দুয়ার খোলো দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথে, আয় রে আয় সজল করুন নয়ন তল দাও বিদায়। আমার কি আর দম আছে রে? তুই তো আজকালকার মেয়ে, তুই তালটাকে বাড়িয়ে দিয়ে গানা নে, ধর ধর। অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চলে, অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চলে, ক্ষণিক ভালো বেশেছি ছোটবেলায় আমি কিন্তু কম পেটুক ছিলাম না, তখন লক্ষ্মী পুজো তো অন্য একটা ঘরে, ঠাকুমার পেছন পেছন ঘুরে বেড়াতাম, তারপর প্রসাদ নিতাম, প্রসাদ নিয়েই চলাতাম, খেতাম, খেয়ে আবার প্রসাদ নিতে যেতাম, খেতাম। জয় মামুনি, সেবার পুজোয় কি কি একটা হয়ে গেল, আর মাথায় ঘাড়ে সে কি প্রচন্ড যন্ত্রণা, ছুটে ভালোকে দেখতে পাচ্ছি না, সব ধোঁয়া 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 ধোঁয়া, পুরো কথা কিছু মনে করছে না, মাথায় যন্ত্রণা, ওই যে আমার শ্বশুর, ওই কি বলে আহ নাম করতে নেই, তুই বল না, কেষ্ট ঠাকুর যাদের বস্ত্র হরণ করেছিল তাদের। গোপি? হ্যাঁ হ্যাঁ ওই বল্লভ রায়। হ্যাঁ খুব প্রচন্ড প্রতাপ,
দুর্দশা প্রতাপ বাগে গরুতে এক ঘাটে জল খেত তেমনি জাদরেল খুব জাদরেল কিন্তু বলে হবে কি এদিকে কিন্তু খুব রসিক ছিলেন বুঝলি হাসিস না হাসিস শোন এই 60 বছর বয়সে তৃতীয় পক্ষ বিয়ে করলে আর তৃতীয় পক্ষ আমার শাশুড়ি আহা কি রূপ লক্ষ্মী ওই ওই লক্ষ্মীর আর একটা নাম বল না কমলা হ্যাঁ 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 যেমনি রূপ তেমনি গুণ প্রথম পক্ষ হেলা ফেলা আর দ্বিতীয় পক্ষ ফুলের মালা আর তৃতীয় পক্ষ এই যে হরিনামের ঝোলা আর গলায় দুলছে হ্যাঁ যা আর হাসছিস বুঝি হ্যাঁ এই শোন এ বাড়ির ছেলেগুলো না খুব বার ফটকা হ্যাঁ তাই বলছি তোর ওই বরছড়াটা হ্যাঁ ওই বরছড়াটাকে না এটা ধরে আর আমাকে টেনে রাখবি বুঝলি আপনি মা লক্ষ্মীর কথা বলুন আমার শ্বশুর মারা যাবার আগে তার সব ধন সম্পত্তি শাশুড়ির নামে লিখে দিলেন আমার শাশুড়ি আবার তার সব দায় দায়িত্ব ওই নায়েব কীর্তি ঘোষের ওপরে দিয়ে গেলেন তখন বাড়িতে ধন সম্পত্তি থই থই করছে কিন্তু নায়েব কীর্তি ঘোষই যেন বাড়ির কর্তা তার উপর কারোর টুহা করার ক্ষমতা ছিল না এমনি করে দিন কাটতে লাগলো মেজ ছেলে তখন আমার কোলে বড়র বয়স 56 হবে সপ্তমী পূজার দিন মশাই আমার কথাটা আপনি ভেবে দেখেছেন হ্যাঁ কিন্তু আমার কিছু করার নেই নায়েব মশাই এই তাহলে আপনার শেষ কথা হ্যাঁ রানীমার হুকুম ছাড়া সিন্ধুকে চাবি আমি কাউকে দিতে পারবো না আর আমার হুকুম আপনি ভুলে যাবেন না আপনি আমার অধীনস্থ কর্মচারী তোমার নয় জানি না তার হুকুম ছাড়া আর কারো হুকুম আমি মানতে বাধ্য নই কিন্তু আমি এই জমিদারির উত্তরাধিকারী যতদিন জানিমা বেঁচে আছেন সব সম্পত্তি জানিমার তুমি এই জমিদারির কেউ না এর পরিণাম কি জানেন জানার দরকার নেই ঘরে যাও প্রাণবল্ল ঘরে যাও মাথা গরম করো না এই জমিদারির দু পুরুষের নায়েব আমি আমার নাম কীর্তি ঘোষ না কিন্তু আমি এখন পুজোর কাজ করছি গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম জানেন রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খুলল না ¶¶
দেবী পূজে শত্রু বলি দেয়াই নিয়ম। তোমার দাদা শ্বশুর মানে আমার কর্তা খুন না করলে সম্পত্তি পেতেন না। সেই ঘটনার পর আমার শাশুড়ি যোগিনী সাজলেন, প্রদীপ জ্বালিয়ে একলা বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। তারপর এলো লক্ষ্মী পুজোর রাত, কোজাগরী পূর্ণিমা, জ্যোৎস্নায় চারিদিক থই থই করছে। হঠাৎ কি হলো, আকাশে মেঘ ঘনিয়ে এলো, বিদ্যুৎ আর বর্ষণে পূর্ণিমার রাত ভয়ঙ্কর হয়ে উঠল। এমন সময় দরজা খুলে ঘরে এলো একটি মেয়ে। আমি বড় ক্লান্ত, আমার খুব খিদে পেয়েছে, আমার একটু খেতে দেবে মা? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, বসো মা, আমি এক্ষুনি তোমার খাবার আনছি। দেখে চিনতে ভুল হয় না, ইনি মা লক্ষ্মী। কোজাগরীর রাত, মা লক্ষ্মী দরজায় দরজায় ঘুরে ডাক দিয়ে যান, কে জেগে আছো গো, কে জেগে রয়েছো, কে জেগে রয়েছো গো। দিব একটা শর্তে, আমি যতক্ষণ না ফিরব ততক্ষণ তুমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না। সেই থেকেই চিরকালের জন্য লক্ষ্মী এখানে বন্দি। ফাটিয়ে দিয়ে এসছি, একসঙ্গে অভিনয় করেছি না, সচিপতির মতো বিশ্বনিন্দুক বলতে হয়েছে। হ্যাঁ, অভিনয় জানে বটে একটা। কি ব্যাপার, কোনো ঘর নেই, বিদ্যুৎ চমক, কেউ কিছু বলেছে বুঝি? আচ্ছা, তোমার ঠাকুরদার সম্পত্তির জন্য খুন করেছিলেন? হ্যাঁ করেছিলেন। জমিদারের তো কত হয়, ওরকম কত হয়। তারপরে লক্ষ্মী সেই বাড়িতে আশ্রয় চান? নিশ্চয়ই চান, বাপ ঠাকুরদার আমল থেকে ওই গল্প শুনে আসছি, আর সকলে তা বিশ্বাসও করে।
আমি করি তুমিও করবে। জাগে সজীবতিটা যে কি বললো জানো, একটা দেবদাস করেছিস মায়েরে, সব মেয়ে একবারে পার্বতী হয়ে গেছে, চন্দ্রমুখীটা দিনে ডুবি খালি পাঠ ভুলে যা। আর আমার দিকে তাকা, আমি কি প্রম্পটার নাকি? আমি ছিলাম বলে সে যাত্রা ম্যানেজ হলো। সত্যি লক্ষ্মী শ্বশুরী যে ও ঘরে বুন দিয়েছেন? আবার এক কথা বলছো কেন, অদ্ভুত সমস্ত ব্যাপার। আমি ঠিক বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, বাড়ির বউ ভালো করে গার্হস্থ্য ধর্মটা বোঝো দেখি। কেন, এছাড়া আমার কোনো কাজ থাকতে নেই? কাজ কাজ কত রকমের হয় তুমি জানো? ছোটবেলা থেকে এ বাড়িতে আমরা একটা কাজই শিখে এসেছি, তা হচ্ছে হুকুম করা। হুকুম কি বললে? মামলাটায় আমরা হেরে গেছি। না, রায় বাড়ির পুরুষেরা এত সহজে হার মানে না, আমরা হাইকোর্টে যাব, দরকার হয় বাড়ি বন্ধক দেব। সেজন্য তো কর্তমার সম্মতি দরকার, বাড়ি তো ওরই নামে। আরে একটা সইয়ের দরকার তো, তা আমি করে দেবো, তুমি যাও ব্যবস্থা করো, যাও। কি পায়ে হাত দিলি যে, তাতে কি তুমি বড় না? এই যে সিদ্ধিদাতা হরি ঠাকুর এসেছেন, আমি যাই বনদি। আসেন, তোর বার মুখ হয়েছে, যা বিদায় দেখি। কি রে সিদ্ধি, খাবি একটু? ভয় করছে? প্রথম প্রথম আমারও করত, পরে দেখলাম কিচ্ছু হয় না। কি লাভ দিদি ওসব খেয়ে? রঞ্জিতকে খুব ভালোবাসে না? ভরে যদি হাসা যেত, হাসতাম আমি হাসতাম, সব কিছু দিয়ে রাম ধরে ভালোবাসতাম। দুঃখ ভরে যদি হাসা যেত, হাসতাম ভরে ভালোবাসতাম, দুঃখ ভরে যদি হাসা যেত। সোনা দিয়ে যদি সুখ মাপা যেত, সুখী শিখরে সুখে থাকা সে তো, তবে গিয়েল দারুণ দহনে আমি জ্বলে পুড়ে শুধু দুঃখ ভরে যদি হাসা যেত, হাসতাম সব কিছু দিয়ে ভরে ভালোবাসতাম, দুঃখ ভরে যদি হাসা যেত। Thank you.
দূষিত ভালোবাসা ভালোবাসা যদি একটা হয় দূষিত ভালোবাসা চোখের জলে হারালে তবু যাবে না একটু হানি ভাষা যদি পারা যেত ভালোবাসা দিয়ে জীবনটা আমি তবে নামতাম বুক ভরে যদি ভাষা যেত হাসতাম আমি হাসতাম সব কিছু দিয়ে ভরে ভালোবাসতাম বুক ভরে যদি ভাষা যেত অরঞ্জু শোন একবার বীরগায়ে যাবি বাবা বন স্বামীটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠিক আছে আরে শোন না যাবি তো হ্যাঁ বোনর মুখের দিকে আমি তো আর চাইতে পারি না জামাইটাকে যেমন করে হোক ধরে নিয়ে আনা বাপু আনবো আজ রিহার্সাল থেকে ফিরে আসি কাল যাবো শ্রীচরণীশু দাদা এ বাড়িতে এসে মনে হয় আমি বদলে যাচ্ছি বিশ্বাস করো মাঝরাতে লক্ষ্মীর ঘরের ভেতর থেকে কে যেন আমাকে আমাকে ডাকে কে যেন টুকরে টুকরে কাঁদে বলে দরজা খুলে দাও দরজা খুলে দাও রাত হলেই একটা অজানা ভয় আমাকে গ্রাস করে আমি কি করব কি করব দাদা কি হয়েছে মেজা আটালোতের পরোয়ানা কিসের চৌধুরীদের মর্টগেজের পেমেন্টের দুটো কিস্তি বাকি পড়েছিল তাই ওদের এত বড় সাহস আদালতে গিয়েছে দেখি আহা তুই আবার নিয়ে এলি কেন বস 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 হ্যাঁ রে রঞ্জুকে নাকি তুই জিজ্ঞেস করেছিলি লক্ষ্মীকে বন্দি করা যায় কিনা মানে না আমি শোন এসব ব্যাপারে কখনো সন্দেহ করতে নেই জানিস তো অবিশ্বাসীদের মা লক্ষ্মী কখনো ক্ষমা করেন না আর আমাদের লক্ষ্মী ভীষণ জাগ্রত আজ পর্যন্ত যারা অবিশ্বাস করেছে তারা কেউ প্রাণে বাঁচেনি সে কি হ্যাঁ শোন আমার সেজ ছেলে তোর শ্বশুর মশাই বিলেত থেকে ঘুরে এসে একেবারে কালা পাহাড় হয়ে উঠল কিছুই মানত না
লক্ষীর ঘর নিয়ে কত হাসাহাসি করত। তারপর একদিন লক্ষীর ঘরের চাতালে তার মৃতদেহ পাওয়া যায়। বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে রে, এরকম অনেক নজির আছে, তুই যেন কখনো অবিশ্বাস করিস না। মেজদা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, বসো। আমার একটু তাড়া আছে, যা বলবার বলো। কথাটা কাউকে বলিনি, আর বলবই বা কাকে? কি কথা? তবে তোমাকে বলাটা প্রয়োজন মনে করছি। সেই মর্টগেজের মামলাটায় আমরা হেরে গেছি, আদালত থেকে ডিক্রি হয়ে গেছে। তার মানে ভারী ক্রুক। হ্যাঁ, টাকা না দিতে পারলে হয়তো তাই। বাহ, সেই ভরসায় তোমার উপরে সমস্ত ছেড়ে দিয়ে আমরা বসেছিলাম, এখন আমি আর কি বলবো? যা ভালো মনে হয় তাই করো। কি তোমাদের এই মা লক্ষ্মীকে অবিশ্বাস করলে নাকি অপঘাতে মৃত্যু হয়? হয়তো, আমার বাবা মারা গিয়েছিলেন লক্ষ্মী চাতালে হঠাৎ, উনি কিছু বিশ্বাস করতেন না। একবার একটা চোরের মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই চাতালে, বোধহয় তালা ভেঙে লক্ষ্মীর ঘরে কিছু চুটফিরি করতে এসেছিল। দেখো বাবা, তুমি এখন লক্ষ্মীর ঘরে সন্ধে দিচ্ছ, তুমি আবার অবিশ্বাস করে সর্বনাশ ঘটিও না। হ্যাঁ, কি চোখে ফুলে তো কালি পড়েছে, রোগা হয়ে গেছো, তোমার কি হয়েছে বলো তো? চুড়িতে এত খাজ কেন? খাজ না দিলে কি আর সোনার রং খোলে? মা, কাজ তো একটু দেখেই হবে। মা, দিনের দেখলাম ছিগলে ছিগলে লাগছে, দেখো। খুব করে গয়না করো, কি হলো? কি হলো? কি ওতে আর বাকি আছে? ভারী ক্রোক হয়ে যাবে, রাস্তার বিক্রি হবে তোমরা। বিক্রি হবে তোমাদের গোষ্ঠী। আরে বাপু, মামলায় কি আমি সওয়াল করেছি যে হেরে গেলে আমি জবাবদিহি করবো? যাও যাও, গহনা গড়াচ্ছি, সবাই তোমরা স্বার্থপর, কেবল নিজেরটাই দেখেছো। তোমাদের মুখদর্শন করতে আমার ইচ্ছে করে। খবরদার, আমার আর বোনের গয়না একদম হাত দেবে। যেদিন থেকে ওই নতুন বউ এসেছে সংসারে, অলক্ষ্মী ঢুকেছে। কি যে বলো মা, শুধু শুধু মনিকে কেন দোষ দিচ্ছো? কাড়ি কাড়ি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলাম, বছর ঘুরতে না ঘুরতে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে উনি গায়ে হাওয়া লাগাচ্ছে। এই গায়ে থেকে গয়না করাতে আর যেন কখনো তোমাকে বাড়িতে না দেখি। কেন আমাকে কেন সবসময় এত গঞ্জনা সইতে হবে? আমি খালি বসে বসে তোমাদের অন্ন ধ্বংস করি, গায়ে হাওয়া লাগে, ঘুরে বেড়াই। তো কাপড়ে গয়না দিলে, মেয়েটি থেকে শুনে দিলে না কেন? শুনি, কাশকালি কাশ, তোমরা তো বাড়ির বউ, আর আমি বাড়ির মেয়ে হয়ে দিনের পর বাপের বাড়িতে বসে আছি, কি করে বুঝবে আমার জানা? স্বামী রাত্রিরে লাথি মেরে ঘর থেকে বার করে দিত, সহ্য করেছি। গায়ে জ্বলন্ত সিগারেটে ছেঁকা দিয়ে পুড়িয়ে দিত, সহ্য করেছি। বাড়িতে বাজার মেয়ে মানুষ এনে আমার সব গয়না দিয়ে দিল, তাও সহ্য করেছি। পেটের বাচ্চা তাকে লাথি মেরে মেরে ফেললো, বলো
আমি কি করে আমি সহ্য করবো বলো, আমি কি করে সহ্য করবো? বলো এত কথা বলো, আর আমার বেলা সবচেয়ে বলো, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি যদি তোর মতো রোজ রোজ লক্ষ্মী পুজো করি তাহলে তোর মতো আমি সুখী হতে পারব? সুখী সুখী তো তোর সব আছে, আমার কি আছে বল? আমার বোধহয় মরণ ছাড়া কিছু নেই রে। কি বলছো ঠাকুরজি, জীবনে দুঃখ আছেই কিন্তু হার মানলে চলবে না? চলো ঘরে চলো, তুই যা, আমার একটু একা থাকতে দে রে। কুকুর রানী পাগল হয়ে গেছে। কি করছো? বলে এখানে থেকো না, এখানে শুধু কান্না,
কারা যেন দিন রাত কাঁদছে, শুধু কান্না আর হাহাকার। না না মামনি, তুমি এখানে থেকো না, তুমি এখানে থেকো না মামনি। এসো না, এসো না, এসো না, ফিরে যাও মামনি, তুমি ফিরে যাও, ফিরে যাও। কোথায় গেছিলে? কি কথার উত্তর দিচ্ছ না যে বড়? লক্ষ্মীর ঘরে। এত রাত্রে লক্ষ্মীর ঘরে কেন? জানি না। জানো না মানে? একটি মেয়ে আমার বসে কাঁদছে লক্ষ্মীর ঘরে, আমাকে ডাকলো। বিশ্বাস করো আমার কি হয়েছে বলো। সারাদিন হাবি যাবি ভেবে নিজের মাথা গরম আর আমার ঘুম নষ্ট। এই ছেলেকে লাই দিলেই হলো, ব্যাস। না শুয়ে পড়ো, আর কখনো রাত্রে বাড়ির বাইরে যাবে না। এখানে কি করছিস? জানুমা, আমি পুকুরের জলে আমার মুখে ছায়াটা দেখছিলাম, হঠাৎ ঠাকুমার মুখটা পাশে ভেসে উঠলো। অস্পষ্ট অস্পষ্ট, ঠিক কিছু বোঝা গেল না। জানুমা, আমি দেখলাম ঠাকুমার মুখটায় কিরকম ভয় ভয় ভাব। সন্ধে হয়ে এলো, ঘরে যাও। জানুমা, আজকাল পুকুর পাড়ে একলা বসে থাকলে কত সব পুরনো ছবি ভেসে ওঠে, সব অস্পষ্ট আচ্ছা আচ্ছা। পোকামাকড় গুলো মাছগুলো সব লন্ড ভন্ড করে দেয়, লন্ড ভন্ড। আচ্ছা মা, তুমি এই পুকুরটাকে পরিষ্কার করো না কেন? আচ্ছা করাবো। না আমি জানি তুমি করাবে না। করাবো, তুমি যাও। না আমি যাবো না, আমি জানি তোমরা কেউ জঞ্জাল পরিষ্কার করতে চাও না। ওই যে নতুন বউটা মনি, মনি মনি জঞ্জাল পরিষ্কার করতে চায়। মনি জঞ্জাল পরিষ্কার করতে চায়, কিন্তু ও তো পারবে না, একা পারবে না। মনি একা জঞ্জাল পরিষ্কার করতে পারবে না, অসম্ভব ব্যাপার। এত বড় বাড়ি, এত জঞ্জাল জমা আছে, একা কোনো লোকের পক্ষে জঞ্জাল পরিষ্কার করা সম্ভব? রায়বাবু, বুঝতেই তো পাচ্ছেন, ন্যাট থেকে পড়ি আপনার কাছে আসা, নইলে আপনাদের আসার কারণটা আমি অনুমান করতে পারছি, কিন্তু আপাতত আপনাদের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা এবার কতদিন অপেক্ষা করবো বলুন? পাবেন না বলিনি তো, সময় হলেই পাবেন। কবে আর মিটিয়ে দেবেন রায়বাবু? এদিকে তো বাড়িঘর সব খ্রব। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যেস আমার নেই। কিছু মনে করবেন না রায়বাবু, একেই বলে বিষ নেই তার কুলপানার চক্কর। মুখ সামলে কথা বলুন, আমাদের পাওনা মিটিয়ে দিয়ে একথা বললে তবু একটা মানে হয়? ঘোষবাবু, আশা করি অপ্রীতিকর কিছু করতে আমাকে বাধ্য করবেন না। পাওনা টাকাটা মিটিয়ে দিলি গোটা ব্যাপারটা প্রীতিকর হয়ে যায় রায়বাবু। যাদের বাড়িতে স্বয়ং কমলা বন্দিনী তাদের হাত ঝাড়লেই ষোলো আনা রায়বাবু। আরে ভাওতা ভাওতা, এখন বুঝছি সব ভাওতা। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যেস আমার নেই। এত বড় কথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেব, দারোয়ান দারোয়ান। ঠিক আছে আমরা যাচ্ছি, কাজটা ভালো করলেন না রায়বাবু, পরে পস্তাতে হবে। আসুন আপনারা।
আমরা আমরা আদালতে যাব, একবারে ভিটে মাটি চাটি করে তবে ছাড়বো, এই জমিদারি ঘুচিয়ে দেব। পাওনাদারের টাকা মিটোতে পারে না, বড় বড় কথা। জমিদারি বলে যে জমিদার বাড়ি ক্রোক এতদিন কি করছিলে? চুপ করে রয়েছো কেন? কথা জবাব দাও। আপিলে আমরা যে হেরে যাব তা ভাবতে পারোনি? কাছারির ঘরে বসে যাত্রার দলে জমিদার সেজে থাকো। আমি কোনো কথা শুনতে চাই না। দশ দিনের মধ্যে টাকা জোগাড় করো। এত বড় জমিদারি তো আর সুৎখোর কষাইটার পেটে দিতে পারি না। আমাকেই করতে হবে, আমার যখন দায়। কিন্তু ছোট্ট যে ফুর্তি করে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে তা কি? তার জন্য তো বাবু সাদা কাগজে সই করে নিয়েছো। থামো, ছোটকা তো আছে। আর মেজে খোকা, তোমার কীর্তি আমার জানতে কিছু বাকি নেই। যেমন করি হোক টাকা জোগাড় করো, নইলে সব গলায় দড়ি দাও। আরে বাপু, অত ঝামেলার কি দরকার? লক্ষ্মীর ঘরটা খুলেই দাও না, ওখানেই সব আছে। মালটা ক্ষীর হয়ে যাবে, যার যা পাওনা মিটিয়ে দেবে। ছোটা না 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 না, বড় খোকা যাও এখান থেকে। লক্ষ্মীর ঘর খুলে ছোট খোকা একাই সব সন্দেশ গুলো খাবে ভেবেছে জানো না? আমি জানি ওখানে এত বড় বড় সন্দেশ আছে। দাও তোর পাগলামি ঘটাচ্ছি। মেজ কি হচ্ছে? আমাকে বকছে জানো না? তোমার এই মূর্খ ছেলেটা ভেবেছে সন্দেশ মানে হচ্ছে খাবার। ওরে মূর্খ, ডিকশনারিটা খুলে দেখ, সন্দেশ মানে হচ্ছে খবর। মূর্খ কোথাকার! ছোট্টু যখন বলছে মা, তখন লক্ষ্মী ঘরটা খুলে দেখাই যাক না। খবরদার, ওই দরজায় হাত দিলে তেজ পুত্তর করব। আর একবার ওই কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব। দশ দিনের সময় দিলাম, মনে থাকে যেন। গয়নাগুলো সব কোথায়? কোথায়? আমার চেয়ে দামি বাইজি যেখানে আছে সেইখানে যা। মা যেমন হয়েছে কিছুই বোঝেন না, সোজেন না। আমাদের লক্ষ্মী ঠাকুর মাঝে মাঝে দেখা দেয়, যে দেখতে পায় সে আর কাছে না। পুরুত মশাইয়ের ছেলে একদিন মাঝরাত্রে ওখানে গিয়েছিল। সকালবেলায় কিন্তু অবিশ্বাসীকে তিনি ক্ষমা করেন না, ক্ষমা করেন না। দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো।
তুমি তালায় হাত দিয়েছো? কেন দিয়েছো তুমি জানো না? ওই তালায় হাত দিলে এ বাড়ির সর্বনাশ অমঙ্গল ঘনিয়ে আসে। রায় বাড়ির মান মর্যাদা গৌরব এ তার কোনো মূল্য নেই তোমার কাছে? তার কোনো মূল্য নেই? আজ আজ কর্তা বেঁচে থাকলে তোমাকে দুটো থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তুমি তুমি এবারে অলক্ষী সর্বনাশী, তোমার ছা মারানো পাপ কাল থেকে যেন তোমার মুখ দর্শন করতে না হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও বলছি যাও। ছোট বৌমা কে কাঁদছিল? হ্যাঁ তুমি শোনোনি? চিজি দাগ ছাড়িয়ে বাতাসে সিঁড়ি গজল। আমি নিজে গিয়ে দেখে আছি। নিষ্পত্তি চাই, আজই নিষ্পত্তি চাই। কাকুমা নিষ্পত্তি করতেই হবে। কাকুমা হ্যাঁ তুমি আমাকে ডেকেছো? শোনো, তোমার বউ অলক্ষী, তোমার অলক্ষী বউকে এ বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ওদের জন্য তোর চোখের জল নষ্ট করিস না। যেতে বললি যাবি না, এটা তোরও বাড়ি। এই বাড়িতে মেয়েরা শুধু চোখের জলই ফেলবে। তোকে ভেবেছিলাম আলাদা, তুইও শুধু কাঁদবি। আমি কি করবো ছোট মা? তুই কি করবি আমাকে জিজ্ঞেস করছিস? আমার দৌড় তো পরজোর এক টিন কেরোসিন আর ছোট্ট একটা দেশলাই, আর তুই আমার চেয়ে এক যুগ পরে জন্মেছিস। ওঠ, চোখের জল মোছ। অপরাধ করেছে মণিমালা যে ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না, শুধু জানতে চাই কি অপরাধ করেছে ওই মেয়েটা। বাহ, চমৎকার, তোমার কৌতূহলকে প্রশংসা করতে হয়। কিন্তু জেনে রেখো, আমার কাজের জন্যে আমি কাউকে জবাবদিহি করি না। জানি, জবাবদিহি চাইলে তো অনেক আগেই চাইতে পারতাম। চেয়েছি কখনো জবাবদিহি? চাইছো আমার কাছে? কিসের জবাবদিহি? সেসব কথা অনেক পুরনো হয়ে গেছে, বলতে আমার প্রবৃত্তিতে বাধে। বলো, তোমাকে বলতেই হবে কিসের জবাবদিহি। আপনি আপনি জেনে শুনে আপনার অসুস্থ ছেলের সঙ্গে আমার বিয়ে দেননি? বাজা বলে মিথ্যে অপবাদ দিয়ে লক্ষ্মীর ঘরে সন্ধে বাতি দেবার অধিকারটুকু কেড়ে নিয়েছে। আমার উপর অনেক অবিচার অত্যাচার করেছেন, মুখ ফুটে তার প্রতিবাদ করিনি। আজ ওই কচি মেয়েটা 13 বছর ঘোরেনি এখনো, ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। কি অপরাধ করেছো? লক্ষ্মীর ঘরের তালায় হাত দিয়েছে, সেটা কি এত বড় অপরাধ? সেই অপরাধে আপনি গোটা জীবনটা নষ্ট করে দেবেন? কি দিয়েছে আপনাকে লক্ষ্মী এত বছর ধরে? শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে
আমরা ওর কাছে কত কথাই বলেছি। শুনছে? নেই নেই, ও নেই। সোনা, তোমার অনেক বাঁচালতা সহ্য করেছি। তুমি মহামূর্খ, তাই তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো। আগেকার দিন হলে তোমাকে একটা বলে বেদেশ জানি থামের সঙ্গে বিধি শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তাই করুন, তাই করুন, আমাকে আপনি যে শাস্তি দিতে হয় দিন, শুধু ওকে ছেড়ে দিন, ওকে বাঁচতে দিন। আজ বুঝেছি কেন রায়বাড়ির দুর্দশা, কেন কেন রায়বাড়ি বিকিয়ে যেতে বসেছে। তোমরা সব অবিশ্বাসী, তোমাদের পাপ এ বাড়ির হাওয়াকে বিষাক্ত করে দিয়েছে। না মা, আমাদের পাপ নয়, আমাদের চোখের জল এ বাড়িতে বন্যা বইয়ে দেবে। আপনার বিশ্বাসে তালা থাকবে না, ভাঙবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার সামনে বেরিয়ে যাও। তিন পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, তুলুন্দাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। কি আছে তোমাদের গর্ব করার মতো? তোমরা সবাই অলস, অকর্মণ্য, নিষ্ঠুর, স্বার্থপর। তোমরা জানো না লক্ষ্মী বন্দী না, কর্মই লক্ষ্মী। তিন পুরুষের জমিদারি কেন, কি জন্যে আস্থা উচ্ছ নেতে বসেছি ভেবে দেখেছো কোনোদিন? আজ বিপদে পড়ে আমাকে দায়ী করছো, আমাকে অলক্ষ্মী বানিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছো। কিন্তু একবারও ভেবে দেখলে না কেন তোমাদের জমিদারি উচ্ছ নেতে বসেছি। তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো, তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমরা? আমি চলে গেলে তোমাদের সম্পদ ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, এত বড় বিপদের পরে জেনে শুনে তোমার মতো অলক্ষীকে বাড়িতে রাখা যায় না। বেশ, কালকে নয়, আজই চলে যাব। কিন্তু যাবার আগে শেষ কথাটা বলে যাই। তোমাদের দেখে আমার করুণা হয়, করুণা। আমি কি করেছি বলো, আমি কি করেছি বলো, কি করেছি আমি? এ বাড়ির আইন ভাঙলে তার শাস্তি কি জানো? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু।
আমি মরলে যদি রায়বাড়ি বাঁচি তাহলে আমি হাজারবার মরতে রাজি আছি, কিন্তু আমি মরলে তো রায়বাড়ি বাঁচবে না। জানি তুমি অন্ধ, তাই শুধু কঙ্কালটাই দেখেছ, লক্ষ্মীকে দেখতে পাওনি। আজ 50 বছর ধরে লক্ষ্মী এখানে বন্দী আছেন, রায়বাড়িকে আগলে রেখে দিয়েছেন। 50 বছর ধরে মা লক্ষ্মী এইখানে বাঁধা, রায়বাড়িকে তিনি আগলে রেখে দিয়েছেন, আর আজ তুমি তাকে মিথ্যে মিথ্যে বলে প্রমাণ করবে। আমি কিছুতেই হতে দেব না তোমাকে এইখানে, আমি শেষ করে একেবারে চিরদিনের মতন তোমাকে এইখানে আমি রেখে দেব। লাইবাড়ি তুমিও মানুষ, চিরজীবনের মতন তুই এখানে বন্ধ হয়ে থাক, কেন তোকে খুঁজতে পারবে না। গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম, জানেন রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খুলে না। কেউ কিছু জানিস না, তোমরা কেউ কিছু জানো না, জানে শুধু মা। তোমার বয়স তখন 6।
জমিদারির মালিক হচ্ছে আমি, সারা জীবনটা তুমি যক্ষের মতন এই সম্পত্তি পাহারা। এবং তাকে ঘরে বন্দি করে রেখে মা গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, এবং এই বন্ধ ঘরের তালা আজ থেকে কোনোদিনও খুলবে না। রায়বাড়ির এই বিরাট সম্পত্তির মালিক আজ থেকে আমি। মা তো তখন ওখানে ছিল। হ্যাঁ মা, মা 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 তখন ওখানে ছিল। মনি, 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 যেও না মনি। মানুষ দোষ করলে তাকে ক্ষমা করতে হয়। কেন তুমি চলে যাবে? আমরা আমরা সবাই তোমার উপর অন্যায় করেছি মনি। মনি, মানুষ দোষ করলে তাকে সোজা সুযোগ দিতে হয়। সে সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না। চলে যাবি? এত বড় একটা কাজ করলি আর আর তুই চলে যাবি? হ্যাঁ ছোট মা, নিজের উপর বিশ্বাস ছাড়া আর তো আমার কিছু নেই ছোট মা। ওটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, আমাদের না হয় তুই ছেড়েই গেলি, কিন্তু তোর নিজের কাছ থেকে কি তুই মুক্তি পাবি? দোষ করাটা যতখানি দোষে, দোষীকে ক্ষমা না করাটা তার চেয়ে কিছু কম নয় রে। ওরে মনি, জীবনে সব কিছুই আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব রং নিয়ে জীবন। এর একটা কম হলে আর একটা স্বাদ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে বন্ধন নেই, ভালোবাসাই তো বন্ধন। মনিমা কি বল? মনিমা তুমি যেও না মনিমা, আবার আমরা লুকোচুরি খেলবো। চলো চলো না মনিমা, তুমি রাগ করো না মনিমা, তুমি রাগ করো না মনিমা, তুমি সবার সঙ্গে ভাব করে নেমে নেমে তো নেমে তো মনিমা, 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 তুমি সবার সঙ্গে ভাব করে মনিমা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।